60 জন লোক এই লোন অ্যাপের কারণে আত্মহত্যা করেছে। আত্মহত্যার একমাত্র কারণ হচ্ছে এই ভয়ানক প্রাণঘাতী এই যে অ্যাপ। আত্মঘাতী ও ভয়ঙ্কর চীনা লোন অ্যাপের মাধ্যমে প্রতারণাকারী ও প্রতারণালব্ধ বিপুল পরিমাণ অর্থ পাচারকারী আন্তদেশীয় একজন চীন নাগরিক সহ 15 জন প্রতারক গ্রেপ্তার করেছি আমরা। সেটা হচ্ছে আমাদের সাইবার ইউনিটের দুইটা টিম, মহিদুলের নেতৃত্বে এবং আশরাফুল্লাহর নেতৃত্বে আমরা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই ইন্টারন্যাশনাল আন্তদেশীয় যে প্রতারক চক্রে 15 সদস্য, এর মধ্যে একজন চীনা নাগরিক রয়েছে। এদের কাজটা হচ্ছে, এদের বিরুদ্ধে দুইটা মামলা রুজু হয়েছে, একটা হলো হাতিঝিল থানা, একটা হলো কাফুল থানা। এই মামলা রুজুর প্রেক্ষিতে আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তাদের কাছ থেকে আমরা প্রতারণার জন্য যে ব্যবহৃত 29টা মোবাইল ফোনে তারা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাক্ট করেছে এবং 9টা মোবাইল, 14টা সিম, প্রতারণাকে 15টি চেক বই আমরা তাদের কাছে উদ্ধার করেছি এবং তাদের প্রতারণায় ভুক্তভোগীর সংখ্যা হলো 1400 থেকে 1500 জন। তারা যে কাজটা করে সেটা হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে তারা সহজ এবং স্বল্প সুদে বিজ্ঞাপন দেয়। এই বিজ্ঞাপনের ফাঁদে পড়ে ইন্ডিয়া বাংলাদেশের গরিব কিছু মানুষ তাদের অপকৌশলে পাড়া দিয়ে যখন এই লগ ইনটা করে তখনই মানে তাদের ফোনের যে গ্যালারি, ফোন কন্ট্রাক্ট, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব কিছুই প্রতারকদের হাতে চলে যায়, যার কারণে তারা প্রথম তাদের মানে নিয়ন্ত্রণটা নিয়েই তার মোবাইলে তাকে 15,000 থেকে 10,000 কোনো টাকা দেয় তাকে লোন দেওয়ার জন্য। এই লোনটা এক সপ্তাহ পার হলে তাদেরকে বলে যে আপনার এখানে আমরা লোন দিয়েছি, আপনি এখন আমাদেরকে 3 গুণ শোধ দিতে হবে, তখন অনেকে দিতে পারে না। তখন ওই তার মোবাইল ফোন থেকে যে তার কন্ট্রাক্ট গ্যালারি অথবা হোয়াটসঅ্যাপে যে মেসেজ থাকে, তার যে ছবি থাকে, তার যে নাম্বার থাকে, এগুলি নিয়ে যায়। যদি কেউ দিতে না চায় তখন সে করে কি ওই নাম্বারের তার আত্মীয় স্বজনের মোবাইলে যদি তার গ্যালারিতে যদি কোনো নোট ছবি থাকে তা তো হলোই, আর না থাকলে তারা ফটোশপের মাধ্যমে নোট ছবি বানিয়ে তার আত্মীয় স্বজনের মোবাইলে এটা পাঠাতে থাকে। একটা পর্যায়ে এমনও দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে যে বিবিসির একটা জরিপে আমরা দেখেছি, মানে সেখানে প্রায় 60 জন লোক এই লোন অ্যাপের কারণে, এই লোন নেওয়ার কারণে তাদের অনুসন্ধান প্রতিবেদনে 60 জন নাগরিক আত্মহত্যা করেছে এবং তারা আত্মহত্যার একমাত্র কারণ হচ্ছে এই ভয়ানক প্রাণঘাতী এই যে অ্যাপ, লোন অ্যাপ। এই লোন অ্যাপের নিয়ন্ত্রণ, এটার সার্ভারটা হচ্ছে সিঙ্গাপুরে সার্ভারটা, সেখানে এই অ্যাপসটা তৈরি করে হলো চাইনিজ নাগরিকরা, আর এটা ব্যবহৃত হচ্ছে কল সেন্টার যেটাকে বলে পাকিস্তানে, আর হলো বাংলাদেশে। পাকিস্তানে যে কল সেন্টারটা সেখান থেকে তারা টেলিফোন করে ওই নাম্বার দিয়ে টেলিফোনটা করে বাংলাদেশে, আর বাংলাদেশে যে কল সেন্টারটা এখানে প্রতারক চক্ররা টেলিফোনটা করে ইন্ডিয়াতে। এইভাবে আন্তদেশীয় যে প্রতারক চক্ররা তারা প্রতারণা করে তারা বিভিন্ন অ্যাপে যে টাকা পয়সা নিয়ে যখন অনেকে দিতে পারে না, এটা যেহেতু ইন্ডিয়াতে বিবিসি প্রতিবেদন বিবিসি ওয়ার্ল্ড অনুসন্ধানে আমরা পেয়েছি 60 জনের মতো লোক আত্মহত্যা করেছে, বাংলাদেশেও এই প্রতারণার এই পরে কেউ আত্মহত্যা করেছে এটা আমরা এখনও খবর পাই নাই। তবে যে 15 জনকে গ্রেপ্তার করেছি তারা আমাদের কাছে রয়েছে, তাদের সাথে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং তারা যেটা আমরা খোঁজ নিয়ে জানলাম যে এই যে 2 বছর সময়কালের মধ্যে শুধু 6 মাসের আমরা তথ্য পেয়েছি সেখানে 29টা মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে প্রায় 50 কোটিরও অধিক টাকা তারা মানে তারা যে আত্মসাত করেছেন এবং এই টাকাটা যে বাংলাদেশ থেকে পাচার করেছেন এই তথ্যটা আমরা পেয়েছি। তো এর হিসাব এই রেশিও অনুযায়ী 2 বছরে প্রায় 200 কোটি টাকার মতো তারা আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন মাধ্যমে মানে তারা মানে বাহিরের দেশে হয়তো তারা পাচার করেছে এরকম আমরা তারা এবং তার লেনদেনটা করেছে হলো বিকাশ নগদ অর্থাৎ ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে তারা এগুলি করেছে এবং তাদের কাছ থেকে আমরা যে 9টা মোবাইল ফোন, 14টা সিম এবং 25টি চেকবই উদ্ধার করেছি সেগুলিও আমরা যাচাই বাছাই করেছি, তাদেরকে আমরা রিমান্ডে এনেছি এবং রিমান্ডে আরও আনবো। অর্থাৎ বাংলাদেশের যে 1400-1500 ভিকটিম যে প্রতারণার শিকার হয়েছে তার মধ্যে কত টাকা করেছে সেটা আমরা খোঁজ নিব। তবে তাদের যে বিকাশ নগদ নাম্বার যে আমাদের কাছে রয়েছে সেটা বিচার বিশ্লেষণ করে আমরা দেখেছি 6 মাসে 50 কোটি টাকার মতো তারা ইয়ে করেছে। এমনও দেখা যাচ্ছে একজন
আমাদের যে ভিকটিম সে আমাদের কাছে বলেছে তার প্রায় 8 লক্ষ টাকা দিতে হয়েছে তাকে এমনভাবে পরিচিত করে যে তুমি এখন টাকা না দিলে তোমার নোট ছবিটা তোমার আত্মীয়র মোবাইলে পাঠাবো, তোমার ওয়াইফের কাছে পাঠাবো, তুমি মুখের কাছে পাঠাবো। এইভাবে এইগুলি করতে করতে একসময় নিঃস্ব হয়ে যায় এবং যার ফলশ্রুতিতে বিবিসি পর্যন্ত এই মরণবিধি ভয়ানক এই চীনা যে একটা অ্যাপ যেখানে লোনের প্রতারণার শিকার করে অনেকে আত্মহত্যা করেছে, বাংলাদেশেও আমরা মনে করি 15 জনকে করেছে, এখন তারা গা ঢাকা দিয়েছে। এবং আমরা সকলকেই শুধু আগেও কথাটা বলেছি যে আপনার ফোনটা হ্যাক হয়েছে কি না অথবা আপনার ফোনে অ্যাক্সেস কেউ নিয়েছে কি না এটা আপনারা বুঝতে পারবেন যখন দেখবেন যে অস্বাভাবিকভাবে ফোনের নেট ইউজ বৃদ্ধি পেয়েছে বা ফোন ব্যবহার না করলেও নেট মেটা প্রতিনিয়ত ডাটা ইউজেস করছে অথবা ফোন ব্যবহার না করেও বা চার্জ না দিলেও ফোনটা অনেক সময় দেখবেন গরম হয়েছে কি না, এগুলি আসলে একটু সেন্স ইউজ করলেই আপনারা বুঝতে পারবেন। তারপরে যদি আপনারা মনে করে ফেলেন যে আপনার অ্যাক্সেসটা নিয়ে নিয়েছে বা ওটিপি নাম্বার আপনি ভুলে দিয়ে দিয়েছেন অথবা মানে আপনার তাহলে ফোনের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়ে যাতে তারা আপনার ফোনের গোপনীয় তথ্যটা নিতে না পারে একটু খেয়াল রাখতে হবে। আমরা মনে করি যে যদি আপনারা দুটি মামলা রুজু হয়েছে যদি আরও কেউ এরকম মরণবিধি আত্মঘাতী ভয়ঙ্কর চীনা লোন অ্যাপের মাধ্যমে যেগুলো প্রতারণার শিকার হয়ে থাকেন আপনারা দ্রুত মামলা রুজু করেন। আমরা আমাদের সাইবার ইউনিট আছে সাউথ এবং নর্থ, তারা কাজ করবে এবং আমি মনে করি এর আগেও অনেক প্রতারক চক্রকে আমরা গ্রেপ্তার করেছি আমরা এবং আমরা আরও অনেকের নাম আমরা পেয়েছি তাদের আমরা শীঘ্রই গ্রেপ্তার করব।